আসসালামু আলাইকুম, নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি টবে স্ট্রবেরি চাষ পদ্ধতি নিয়ে কথা বলবো। আমাদেরকে টবে স্ট্রবেরি চাষের জন্য সর্বপ্রথম আমাদেরকে স্ট্রবেরি চাষের জন্য বড় টব নিতে হবে না, আপনাদের 10-12 ইঞ্চি টব নিলেই ভালো হবে। আমার এটি একটু অবশ্য বড় সাইজের টব, আমি বর্গাকার একটি টব নিয়েছি। তো আপনারাও একটি যে কোনো 10-12 ইঞ্চি টব নিলেই চলবে। এরপরে টব নির্বাচন করার পর অবশ্য টবের ড্রেনেজ ব্যবস্থা আপনারা উন্নত করবেন। স্ট্রবেরি চাষের জন্য ড্রেনেজ ব্যবস্থা উন্নত না করলে, পানি জমে থাকলে স্ট্রবেরি গাছ মারা যাবে, ছত্রাককে আক্রমণ করবে। তো এই জন্য আপনারা ড্রেনেজ ব্যবস্থা উন্নত করবেন। আর মাটি তৈরির জন্য সর্বপ্রথম বেলে দোয়াশ মাটি 50% নেবেন, অর্ধেক 30% নেবেন জৈব সার বা ভার্মি কম্পোস্ট বা পুরানো গোবর। এরপর 10% বালি এবং 10% হাড়ের গুঁড়া সাথে শিংকুচি মিক্স করে আপনারা মাটি তৈরি করবেন। মাটি তৈরি করে আপনারা 10 দিন বা 12 দিন রেখে দিবেন। এরপর গাছ লাগাবেন, স্ট্রবেরি গাছ লাগাবেন। স্ট্রবেরি গাছ আপনারা নার্সারি থেকে বা রানার থেকে আপনারা লাগাতে পারেন। তো পানি স্ট্রবেরি চাষের জন্য আপনারা মাটি তৈরি করার পর গাছ যখন লাগিয়ে দিবেন, তখন স্ট্রবেরি গাছ আস্তে আস্তে পানি খুব কম দিবেন আপনারা। এখানে আপনারা দেখুন, মাটিকে খুব শক্ত রাখতে হবে। তো মাটি খুব শক্ত রাখবেন, পানি কম দিবেন। স্ট্রবেরি গাছ যখন ধীরে ধীরে এভাবে বড় হয়ে যাবে, আস্তে আস্তে এর রানারগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে। স্ট্রবেরি গাছ আপনারা, আমি দেখুন ফুল সানলাইটে রেখেছি। স্ট্রবেরি গাছের জন্য সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ, আপনারা 7 থেকে 8 ঘন্টা কমপক্ষে রোদে রাখবেন। 7 থেকে 8 ঘন্টার কম যদি রোদে রাখেন আপনারা, এটি যদি ছায়াযুক্ত স্থানে বা 2-3 ঘন্টা সানলাইটে রাখেন, তাহলে এটি ছত্রাকে আক্রমণ করবে। তো ছত্রাকে আক্রমণ করলে দেখুন, আমার এই পাতাটি দেখুন, এটি এখানে দেখুন, এটি ছত্রাকে আক্রমণ করেছে। ছত্রাকনাশক স্প্রে করে দিব আমি। ছত্রাকনাশক হিসেবে আপনারা ছত্রাকনাশক হিসাবে রিডোমিল গোল্ড আছে, আপনারা এন্ট্রাকোল আছে, আপনারা এমিস্টার টব আছে, আপনারা ইউজ করবেন। যত সম্ভব আপনারা রাসায়নিক ছত্রাকনাশক কীটনাশক অ্যাভয়েড করবেন, একান্ত যদি লাগে তাহলে দিবেন। স্ট্রবেরি আমাদের দেশে সাধারণত শীতকালে হয়, শীতকালে আমরা স্ট্রবেরি চাষ করি। স্ট্রবেরি দেখুন মাশাল্লাহ, আমার গাছে ফলন আসছে। এখানে দেখুন ফলন মাশাল্লাহ, এটি কালার চলে আসছে, এটি দেখুন আরও বেশ কয়েকটি হয়েছে। আমি বেশ কয়েকটি হারভেস্ট করেছি, খেয়েছি। তো হালকা টক মিষ্টি এবং মিষ্টি ভাবটা বেশি। তো দারুণ দেখুন কালার, দেখুন মাশাল্লাহ, দেখুন এটি এটি এটা 2-1 দিনের মধ্যে ম্যাচিউর হয়ে যাবে। তো এইভাবে দেখুন, তো আপনারা, আমাদের দেশে শীতকালে হয় কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে এই স্ট্রবেরি সারা বছর হয়। তো আমাদের দেশে সারা বছর হয় না, আমরা শীতকালে পাই। তো এটি যখন আমরা ছাদ বাগানে আমাদের টবে আঙিনায় লাগাবো, তখন এটি আস্তে আস্তে বড় হবে। দেখুন এটি বড় হয়েছে। তো বড় হওয়ার পর এটি এগুলোকে, এই স্ট্রবেরি গাছের এই শাখাগুলোকে বলে রানার, এগুলোকে বলে বন্ধুরা রানার। তো আপনারা খেয়াল করবেন, এই রানার থেকে আমরা চারা উৎপাদন করতে পারি। আমাদের আলাদা স্ট্রবেরি গাছ লাগবে না, আমরা নার্সারি থেকে একটি মাত্র গাছ আনলেই আমাদের এনাফ, যথেষ্ট। তো এরপরে আমরা এই দেখুন, আমাদের প্রচুর প্রতিটা গাছের শাখা পোশাখা বেরিয়েছে, এগুলো কি বলে রানার। তো রানার যখন বের হবে, তখন আপনারা এই রানারকে আপনারা এই রানার থেকে এই দেখুন এই অংশটি আপনারা একটু মাটি দিয়ে একটা ছোটো টবে অথবা প্লাস্টিকে একটু মাটি দিয়ে এভাবে লাগিয়ে দিবেন। দেখবেন এই অংশটা চারা হয়ে যাবে। তো আপনারা এই অংশটা আবার টবে লাগিয়ে দিতে পারবেন বা যে কোনো গাছ ইয়াতে লাগিয়ে দিতে পারবেন, আপনারা মাটিতে বা টবে আঙিনায় লাগিয়ে দিতে পারবেন, এই অংশটা চারা হবে। তো এইভাবে আমার দেখুন এখানে এই অংশটা, এই দেখুন এখানে রানার এই অংশটি চারা হবে। এখানে অনেক, তো আপনারা একটা স্ট্রবেরি গাছ থেকে অনেকগুলো গাছ লাগাতে পারবেন। স্ট্রবেরি একটা গাছ হলেই যথেষ্ট ছাদ বাগানে। তো আমরা এটি আমাদের দেখুন, আমি মাটির অবস্থা দেখুন, আপনারা মাটি এভাবে শক্ত রাখবেন, পানি খুব কম দিবেন, পানি একেবারেই কম দিবেন, পানি না লাগলে দিবেন না পানি, কারণ স্ট্রবেরি গাছ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। তো শীতকালে আমরা কী করবো, আমাদের যে শীতকালে ডরমেন্সি পিরিয়ড, এই সময় আমরা খুব কম পরিমাণ সরিষার খৈল পচা জল দিব, সরিষার খৈল পচা বল অল্প অল্প দিব। তো আমরা প্রথম বছর এইভাবে, আমি দেখুন এখানে 2-4টি ফল খেয়েছি, ফলন কম হয়েছে, আরও ফল আসবে ইনশাল্লাহ, এখানেও ফলন হবে। এই পাশে দেখুন, এগুলো থেকে ফলন আসবে।
যে এই পাশে এই পাশে ফলন হবে, তো এই পাশের থেকে ফলন হবে মাশাআল্লাহ। তো এইভাবে ফলন হবে, আপনারা প্রথম বছর হয়তো কিছু ফল কম ফল পাবেন, পরের বছর আরও বেশি ফল পাবেন। তো এইভাবে যদি আপনাদের ছত্রাকে আক্রমণ করে এই অংশটি ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে আপনারা ফেলে দিবেন, তো ছত্রাকনাশক হিসাবে আপনাদেরকে বলেছি রিডোমিল গোল্ড, অ্যান্টাকল, এগুলো দিতে পারেন। এগুলো দিলে ইনশাআল্লাহ চলে যাবে। তো বড় ধরনের কোনো আক্রমণ হবে না, এই ধরনের আক্রমণ হলে আপনারা এগুলো দিবেন। তো এইভাবে যত্ন এবং পরিচর্যা করলে আপনারা এইভাবে মাশাআল্লাহ খুব ভালো মানের স্ট্রবেরি পাবেন। স্ট্রবেরি আপনাদের চাহিদা, আপনাদের খুব সুন্দর বিদেশি একটি ফল, আপনাদের চাহিদা মিটবে, পরিবারের চাহিদা মিটবে, আপনারা খাবেন ইনশাআল্লাহ। খুব সুন্দর মাশাআল্লাহ, এটি খুব ভালো মানের ফল, আপনারা আপনাদের আঙ্গিনায় উঠানে ছাঁদে করবেন, তো ভালো রেজাল্ট পাবেন। যত্ন এবং পরিচর্যা করতে হবে, খুব বেশি পরিশ্রম করতে হবে তা না বন্ধুরা। তো আপনারা এইভাবে যত্ন এবং পরিচর্যা করলে ভালো রেজাল্ট পাবেন, পানি খুব কম দিবেন। আল্লাহ হাফেজ।